হিন্দুদের সংঘবদ্ধ হামলায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এক পুলিশ অ্যাসিডদগ্ধ হন। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার হাজারি গলিতে এই ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সেখানে পরিস্থিতি ছিল থমথমে। পুলিশ সূত্র জানায়, কয়েকদিন আগে হাজারিগুলির মেয়া শপিং সেন্টারের দোকানি ওসমান মোল্লা তার ফেসবুক আইডি থেকে ধর্মীয় সংগঠন ইসকন নিয়ে একটি পোস্ট শেয়ার করেন। এতে ক্ষুব্ধ হয়ে হিন্দু সম্প্রদায়ের কিছু লোক মঙ্গলবার সন্ধ্যায় জয় শ্রীরাম স্লোগান দিয়ে তার দোকানে হামলা চালায়। হামলার মুখে শাটার বন্ধ করে দিলে বিক্ষুব্ধ হিন্দুরা দোকানটির সাইনবোর্ড ভাঙচুর করেন। দোকানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে কিছু লোক সামনে দাঁড়িয়ে বিক্ষোভ থামানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। বিক্ষুব্ধ হিন্দুদের শান্ত করার চেষ্টা করেন তারাও। এক পর্যায়ে দোকান থেকে ওসমানকে উদ্ধার করে নিয়ে আসার সময় হামলাকারীরা তাকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। পরে ওসমানকে তাদের হাতে তুলে না দেওয়ায় ইট পাটকেল ছোড়েন বিক্ষুব্ধ হিন্দুরা। এরপর অ্যাসিডও নিক্ষেপ করেন। এ ঘটনায় নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমান সহ সাত পুলিশ সদস্য আহত হন। অ্যাসিডে আহত হয়েছেন ফয়েজ নামে এক পুলিশ সদস্য। পরে যৌথ বাহিনী লাঠিপেটা ও ফাঁকা গুলি করে সবাইকে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।